তখনও শুরু হয়নি পঞ্চায়েত ভোটের গণনা। এদিকে গণনা শুরুর আগেই ছড়ালো উত্তেজনা। হাওড়ার একাধিক জায়গায় গণনা কেন্দ্রের বাইরে অশান্তির খবর সামনে এসেছে। বাগনান থেকে আমতা, বালি, জগাছা এলাকায় শাসক বিরোধীদের মধ্যে হাতাহাতি এবং বচসা হয় বলে খবর। মহিলার জামা কাপড়ের অংশ ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। হাওড়ার বালি জগাছা ব্লকের দুর্গাপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে গণনা কেন্দ্রে উত্তেজনা ছড়ালো। সকালেই গণনা শুরুর আগেই দুপক্ষের মধ্যে বিবাদ চলায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সিপিএম বিজেপি এজেন্টদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিছু এজেন্টের মেরে মাথা ফাটিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ধুন্ধুমার কাণ্ড হাওড়ার বালি জগাছা দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যালয় চত্বরে। পুলিশ প্রশাসন গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের যখন ভোট হয় সেখানে অনেকবার গুন্ডা নিয়ে গিয়ে ছাপ্পা করার চেষ্টা করে, আমরা এলাকাবাসী মিলে আটকাই। আজকে যখন আমরা কাউন্টিং এ আসি, ওরা ভয় পেয়েছে, ওরা জানে ওরা হেরে যাবে। টিএমসি ছেলেরা মঙ্গল গায়েন, গোপাল গায়েনের ছেলে গোপাল গায়েন আজ 11 বছর ধরে টিএমসির একই জায়গায় পড়ে আছে। হ্যাঁ, আমাকে ছেলেরা মিলে মারধর করলো, আমার হাজবেন্ডকে মেয়েরা ছেলেরা সবাই মিলে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাকে টিএমসির দালালরা মঙ্গল গায়েন এইরকম করেছে। আমরা বিজেপি পার্টি করি বলে আমাদের কি অন্যায় বিজেপি করা? চপ্পর অঞ্চলে 217 নম্বর বুধে মঙ্গল গায়েন তার শরীর আরো গুন্ডাবাজি নিয়ে আমাদের মেরে এইভাবে বের করে দিচ্ছে। আমার বউ যে পার্টি হয়েছে অন্যদিকে হাওড়ার বাগনানে গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়ায়। বাগনানে সিপিএম এর কোন এজেন্টকে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সিপিএম বাগনান থানা ঘেরাও করে, টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ওই বিক্ষোভে সামিল হয় বিজেপির লোকজন। অন্যদিকে আমতা 2 নম্বরের জয়পুর পঞ্চানন রায় কলেজেও প্রায় একই ছবি ধরা পড়ল। সিপিএম এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন বামেরা, যদিও তৃণমূলের তরফ থেকে কোনো অভিযোগই মানতে চাওয়া হয়নি। এদিকে গণনার সকাল থেকেই এমন ছবি ধরা পড়ায় রীতিমতো উদ্বিগ্ন রাজনৈতিক মহল। এত নিরাপত্তা, পুলিশ বাহিনী, সবকিছু থাকার পরেও কিভাবে ছড়ায় উত্তেজনা, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।